হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি হবে, যারা তোমরা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের প্র্যাকটিস ক্লাসের উপরে একটি প্রিপজিশনের প্র্যাকটিস ক্লাস আলোচনা করব। এর আগেও আমরা এর একটি ক্লাস দিয়েছি তোমাদের, আমরা বলেছি তোমরা অনেকেই আলসেম করে রোলগুলো পড়ো না বা বাংলা অর্থ পারো না দেখে ভয়ে রেখে দাও। তো আমরা সেই জন্য তোমাদের বাংলা অর্থ করে এবং রোলটাও মনে করা দেওয়ার চেষ্টা করতেছি, আর রোল ছাড়াও কীভাবে তোমরা দিয়ে আসতে পারবা কিছু কথা শুনলে বা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে, তার জন্য আমরা এই ক্লাসটি তোমাদের জন্য তৈরি করেছি। তো দেখো, এই প্রিপজিশন ক্লাসটি আরও অনেক ক্লাসে আছে, তো তোমরাও দেখতে পারবা, অনার্স ডিগ্রিতে আছে, তারপরে এসএসসি পরীক্ষার্থীদের আছে, ঠিক আছে? তো তোমরা চাইলে কিন্তু ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখতে পারো, তাহলে প্রিপজিশনের যে সমস্যাগুলো তাহলে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে, কারণ প্র্যাকটিসের মাধ্যমে এগুলো সলভ করা যায় আসলেই। তো দেখো, আজকে প্র্যাকটিস ক্লাসটিতে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালে যেই প্রশ্নটা এসেছিল সেইটা, তো দেখো আমরা তোমাদের জন্য এমনভাবে সাজিয়ে রেখেছি যে প্রশ্নে এ বি দিয়ে আসে, আমরা জাস্ট এখানে 1 2 3 এইভাবে করে লাইনগুলো সাজিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা কথা না বেরিয়ে প্রথম লাইনটা পড়ি, দেখো, সৈয়দ শামসুল হক এ লিজেন্ডারি লিটারি সি ওয়াজ ব্রোন ইন কুড়িগ্রাম ড্যাশ, ঠিক আছে, 1935। তো দেখো, সৈয়দ শামসুল হক একজন সাহিত্যের লিজেন্ডারি বলা হয়, ঠিক আছে, উনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিল। দেখো, কখনো যদি তোমরা এরকম শাল পাও, তো এই শাল যেহেতু শাল পেয়েছি, এটার আগে আমরা কি প্রিপজিশনটা দেব, এটার আগে হচ্ছে ইন দিব, এইভাবে করে মনে রাখবা, শালের আগে সবসময় আমরা ইন প্রিপজিশন দেবো, সেই শালটা যত শালই হোক, 2022 সালই হোক আর 1935 সালই হোক, ঠিক আছে, যেইটা থাকবে আমরা শাল পাইলেই আমরা ওই শালের আগে আমরা প্রিপজিশন হিসেবে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, পরের লাইনটা যাচ্ছি, দেখো, হি রিসিভড দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, সে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল দ্য এজ অফ 29, যখন তার বয়স ছিল কত, 29 বছর, ঠিক আছে, 29। তো এই যে দেখো, এই যে দ্য এজ অফ, এই কথাটা যদি তুমি কখনো পাও তাহলে অ্যাট দ্য এজ অফ দেবা। আরও একবার মনে রাখতে পারো, এই অ্যাওয়ার্ড শব্দটার পরে, ঠিক আছে, অ্যাড বসে আর হচ্ছে অফ বসে। আর এইখানে অফ কেন দিলাম না, যেহেতু অ্যাট দ্য এজ অফ, এই সেন্টেন্সটা কিন্তু আমরা অনেক শুনেছি, মানে করে এসেছি, মানে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বা বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে, অ্যাট দ্য এজ অফ, ঠিক আছে, তার বয়স যখন 12 ছিল অথবা তার বয়স যখন 4 ছিল, ঠিক না, এইভাবে কিন্তু আমরা পরিচিত। যখন দ্য এজ অফ পাবো তখন তার আগে তোমরা মনে রাখবা প্রিপজিশন হিসেবে কি দেবা, অ্যাড দেবা। ক্লিয়ার? আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা দেখো, ইট ইজ নোট ওয়ার্দি, এটা উল্লেখযোগ্য যে, দ্যাট যে, হি ওয়াজ দ্য ইয়ংগেস্ট, সে হয় সব থেকে ছোট, অল হু গট দ্য বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, সে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড যারা পেয়েছিল তার মধ্যে সব থেকে ছোট ছিল সে, ঠিক আছে, এই ইয়ংগেস্ট, দেখো অল, এখানে আমরা অফ কথাটা দেব, ঠিক আছে, কেন দেব, মানে সবার মধ্যে, র বা এর ব্যবহার করার জন্য আমরা অফ ব্যবহার করি, ঠিক আছে। এরপরে যে সেন্টেন্সটা আছে দেখো, আছে কি, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য স্বাধীনতা পদক ইন 2000, সে স্বাধীনতা পদক পেয়েছিল বা পুরস্কার হিসেবে স্বাধীনতা পদক পেয়েছিল কত, 2000 সালে। দেখো, হিজ কন্ট্রিবিউশন, দেখো যখন এই কন্ট্রিবিউশন কথাটা থাকবে তার আগে যদি কখনো তোমরা ড্যাশ পাও তাহলে এখানে ফর দিবা, এখানে কি দিবা, ফর, কারণ কন্ট্রিবিউশন মানে কি, অবদান, কি অবদানের জন্য, অবদানের জন্য, তো এই জন্য কথাটার জন্য কিন্তু আমাদের ফর আসে অর্থ অনুযায়ী, ঠিক আছে। তো এই কন্ট্রিবিউশন কথাটা মনে রাখবা, এটা থাকলে, এটার আগে যদি সংমিশ্রণ থাকে তাহলে আমরা কি দেবো, ফর দেব, ওকে। এরপর আছে ড্যাশ বাংলা লিটারেসি, দেখো যে বাংলা লিটারেসি, এইটা বোঝাচ্ছে বাংলা সাহিত্য, তো বাংলা সাহিত্যের মধ্যে, সাহিত্যের একটা বিশাল পরিসর, জায়গা বা বড় পরিসর বোঝায়, বড় পরিসর বোঝাইলে আমরা কি বসাই, ইন বসাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইনটা বসাবো, ওকে, ইন। এরপর দেখো, হিজ লিটারেসি ওয়ার্কস আর ইনক্লুডেড, তার সাহিত্যকর্ম ইনক্লুডেড করা হয়েছিল, মানে যোগ করা হয়েছিল। তোমরা এইখানে এই শব্দটা মনে রাখবা, ইনক্লুডেড শব্দটা যদি কখনো পাও তাহলে তারপরে যে প্রিপজিশনটা দিব সেটা হচ্ছে আমরা দেব টু, সেটা আমরা কি দিব, টু, তাই কী শব্দটা এখানে মনে রাখবা, ইনক্লুড, ইনক্লুডের পরে প্রিপজিশন হিসেবে সবসময় টু বসে। ক্লিয়ার? এরপরে দেখো, অ্যান্ড গ্র্যাজুয়েশন লেভেল ড্যাশ বাংলাদেশ, দেখো এইটা একটা স্থানের নাম আছে, আমরা বলছি বড় পরিসর, যদি স্থান হয় তাহলে আমরা কি দিব, ইন দিব, ইন, ঠিক আছে, বড় পরিসর, ইন বাংলাদেশ, ঠিক আছে। দেখো, সৈয়দ শামসুল হক ওয়াজ ম্যারিড, এই দেখো যে ম্যারিড কথাটা আছে, এই ম্যারিড কথাটা, ইনক্লুড কথাটা, এগুলো থাকলে কি হয়, টু হয়, ম্যারিড টু আনোয়ারা সৈয়দ হক, সে আনোয়ারা সৈয়দ হককে বিবাহ করেছিল, হু ইজ এ মেম্বার দ্য রয়্যাল
কলেজ অফ সাইকিয়াট্রিস্ট ইন লন্ডন, সে লন্ডনের সাইকিয়াট্রিস্ট বা রয়্যাল কলেজের কি ছিল, একজন সদস্য ছিল, যে মেম্বার অফ, দেখো মেম্বারের পরে কি হবে, অফ হবে, তোমরা এইভাবে করে মনে রাখতে পারো। আবার সে কোথায়, রয়্যাল কলেজের, এর কথাটার জন্য কিন্তু আমরা অফ দিয়েছি, অথবা মেম্বারের পরেও আমরা একটা অফ দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন, এইভাবে করে তোমরা মনে রাখবা যদি তোমরা রোলটা মনে না রাখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কি আছে লাস্ট লাইনে, দিস রিনোয়েড ইন্টেলেকচুয়াল পাস্ট অ্যাওয়ে, এই স্বনামধন্য সাহিত্যিক মারা গিয়েছিল, পাস্ট অ্যাওয়ে মানে কি, মারা গিয়েছিল 27 সেপ্টেম্বর ইন 2016, মানে 27 সেপ্টেম্বর 2016 সালে, অ্যাট দ্য এজ অফ 81, 81 বছর বয়সে। তো এইখানে দেখো এই যে যে একটা তারিখ দেওয়া আছে, তোমরা ভালো করে খেয়াল করো, এই তারিখ যদি কখনো দেওয়া থাকে তাহলে তারিখের আগে অ্যাট বসে, তারিখের আগে প্রিপোজিশন হিসেবে কি বসে, অ্যাট বসে, মনে থাকবে না, তারিখের আগে অ্যাট বসে, সালের আগে ইন বসে, ইনক্লুড ম্যারিট এগুলোর আগে, এগুলোর পরে টু বসে, ঠিক আছে, কন্ট্রিবিউশন শব্দটার আগে ফর বসে, অলের আগে অফ বসে। এইভাবে করে যদি তোমরা প্র্যাকটিসটা করো, আশা করতেছি তোমরা কয়েকটা দিন প্র্যাকটিস করলে এই যেগুলো বোর্ড সলিউশনগুলো আছে তোমরা করে রাখতে পারলে পরীক্ষা যেখান থেকে আসুক তোমরা একদম কমন পাবে ইনশাল্লাহ। দেরি না করে তোমরাও প্র্যাকটিসটা শুরু করো, আমার সাথেও প্র্যাকটিস করতে পারো রেগুলার, ঠিক আছে। তোমাদের এই বেজের উপরে আমি ক্লাস দিয়ে যাব, আর যদি বিশেষ কোনো ক্লাস লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।